লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও এখনই তৃণমূলের ভাগ্যে ত্রিফলা যোগ, এ কথা বলাই যায়। কারণ ভোটের বাজারে হাতে গরম হয়ে উঠেছিল একা শেখ শাহজাহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সফরে সেটা বেশ পরিষ্কার হয়ে যায়। এবার যুক্ত হলো আরও দুই ফলা, এক ফলার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্য ফলার নাম তাপস রায়। এর কোনটি ভোতা, কোনটি ধারালো, কোনটা ছদ্ম, কোনটাই বা বিকশিত পদ্ম, সে বলা কঠিন। কারণ কোথাকার জল কত দূর করাবে সেসব এখনই বলার সময় আসেনি। তবে এগুলি যে এবারের ভোট রাজনীতির বিশেষ উপাদান তাতে কোনো সন্দেহ নেই। এরপরে আরও ফলা যোগ হতে পারে, সে নিয়ে আলোচনা পরে হবে। আপাতত তৃণমূলের ত্রিফলা নিয়ে আলোচনা, দেখতে থাকুন পুরো ভিডিওটি। সন্দেশখালীর কেলেঙ্কারির ধাক্কায় রাজ্য রাজনীতি এখন কম্পমান। পরতে পরতে যেভাবে তার ভাঁজ খুলছে সেটা শাসক তৃণমূলের বিড়ম্বনা বাড়ানোর জন্য যথেষ্ট। সবাই জানি প্রায় দুমাস ফেরার হয়ে থাকা শাহজাহানকে পুলিশ তার এলাকা থেকে কাগজে কলমে গ্রেপ্তার করেছে 29 ফেব্রুয়ারি ভোরে। কাগজে কলমে কথাটি আক্ষরিক অর্থেই বলা, কারণ অধরা শাহজাহান যে অবিলম্বে ধরা পড়তে চলেছে 28 ফেব্রুয়ারি সংবাদ জগতে সেই তথ্য ছড়িয়ে পড়েছিল। পরদিন গ্রেপ্তারের একটা দুর্বল চিত্রনাট্য খাড়া করবে পুলিশ, বরং শাহজাহানের সঙ্গে তাদের যোগাযোগ ধারণাই পুষ্ট করে দিয়েছে। গ্রেপ্তারের পরে দুপুরে বন্দী শাহজাহানের বসিরহাট আদালতে সুবিন্যস্ত ঝকঝকে দাপুটে উপস্থিতি, আর তা পিছন পিছন অনুগত খানসামার মতো কতিপয় পুলিশ অফিসারকে দেখা গেল। এমনকি তার বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের আদেশ আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ল রাজ্য সরকার। কেউ বলতেই পারেন অবাক হওয়ার কী আছে, আমরা তো আগেই শুনে ফেলেছিলাম কী করছে শাহজাহান, কী করেছে সে। কিন্তু ভোট বড় বালায় সন্দেশখালি ঘিরে যা যা ঘটছে, ঘটেছিল তার সামাজিক অভিঘাত নস্যাত করা খুব সহজ হবে কি মনে হয় না। তবে বিচারপতির কোর্ট খুলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান আপাতত কিছুদিন বাজার গরম রাখলেও দিনের শেষে তার প্রধান প্রতিপক্ষের রক্তচাপ এতে কতটা বাড়বে তা নিয়ে কিছুটা সংশয়ের পরিসর রয়েছে। রাজনীতি বড় ইনিংসের খেলা, ওয়ানডে বা টি টোয়েন্টি নয়, তাই তাৎক্ষণিক বাহবা কুড়োনো, ভোটে হারজিৎ কোনো কিছুই সেখানে সর্বদা শেষ কথা হয় না। বিচারপতির আসন থেকে অবশ্য সমাজের মুখ এবং ব্যতিক্রমী বিচারপতি হয়ে ওঠার প্রবণতা অভিজিতের মধ্যে তৈরি হয়েছিল, সেটা বেশ কিছুদিন যাবৎ। এখন বলতে দ্বিধা নেই, নিজেকে প্রচারের আলোয় রাখার ব্যাপারেও তার কোনো রাগঢাক বা কার্পণ্য ছিল না, বরং সেই কুশলতাও তিনি হাইকোর্টের মহাশনে থেকেই আয়ত্ত করেছিলেন। একাংশের দৃষ্টিতে তার বিভিন্ন আক্রোশী মন্তব্য এবং দম্ভের প্রকাশ একজন বিচারপতি পদের সঙ্গে বহু ক্ষেত্রে মানানসই বলে মনে হয়নি। পর্যবেক্ষণগুলি আজও বোধহয় কিছুটা প্রাসঙ্গিক। অনেকের জানা আছে রাজ্য সিভিল সার্ভিসে প্রথম শ্রেণীর অফিসারের চাকরি ছেড়ে আইনের পেশায় যোগ দিয়েছিলেন অভিজিৎ। আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের কাছ থেকে আইন চর্চার কথা নিজেই বলেছেন। 2018 মে মাসে অভিজিৎ কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। 2020 জুলাই থেকে তিনি স্থায়ী বিচারপতি, তার অবসরের সময় এগিয়ে এসেছিল। বিচারপতি হিসেবে অভিজিতের নামডাকের অন্যতম কারণ ছিল নিয়োগ দুর্নীতির মামলা। তৃণমূলের সরকার ও দল শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির পাকে যত জড়িয়েছে সেই সব অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য অভিজিতের এজলাস ততই বঞ্চিত, প্রত্যাশী ও প্রতিবাদীদের অন্যতম আশ্রয়স্থল হয়ে উঠেছে। বিচারপতি হিসেবে এটি তার কৃতিত্ব, এখান থেকেই রাজ্যের শাসককুলের সঙ্গে তার সংঘাতের সূচনা। আগেই বলেছি তিনি ঘোরতর প্রচারমুখী, তাই আদালতে বসে কখন কার বিরুদ্ধে কী ধরনের মন্তব্য করলে তা খবর, শিরোনাম এবং রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে জিয়ে থাকতে পারে, সেই বিচারও তার ছিল। এভাবেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়ে উঠেছিলেন বিরোধীদের কাছের মানুষ। একথা ঠিক, আমাদের দেশে বিচারপতিদের প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়ার এবং পদ পাওয়ার বহু উদাহরণ আছে। অভিজিৎ রাজনীতিতে যোগ দিয়ে তাই কোনো গর্হিত অপরাধ করেছেন বলে মনে করার বিন্দুমাত্র কারণ নেই। তবে
এই আমলে দেশের এক প্রধান বিচারপতি অবসরের মাস তিনেকের মধ্যে যেভাবে শাসকের টিকিটে জিতে রাজ্যসভায় বসে পড়েন, তারপরে তো আর কথাই চলে না। তবে অভিজিতের বেলায় সময় বিচারটা আরও দৃষ্টিকটু মনে হয়, কারণ তিনি স্বেচ্ছাবসর নেওয়ার সময় দেননি, যাকে বলে কুলিং পিরিয়ড, সেটা দূরস্থান। বিচারপতির চাকরিতেই থাকাকালীনই যে তিনি দলীয় রাজনীতিতে আসার রাস্তা বাদিয়ে ফেলেছিলেন তাও পরিষ্কার। হতে পারে এবার তিনি ভোটে জিতে সাংসদ হবেন, বিজেপি সরকার করলে কেন্দ্রে মন্ত্রীও হতে পারেন, সবই হবে তার নিজের পাওয়া। বিচারপতির আসন থেকে অভিজিৎ যাদের মগ্ন ভগ্ন বুকে আশা জাগাতেন তাদের নয়, তবে এসব ব্যক্তিগত সিদ্ধান্তের নৈতিকতা নিয়ে আলোচনা থাক। তিনি কেন বিজেপিকেই বেছে নিলেন, তাকে সঙ্গে পেতে সিপিএম এবং কংগ্রেসের আগ্রহ কেনই বা তিনি সাড়া দিলেন না, সেই সব প্রসঙ্গ আজ অবান্তর। শুধু বলার বিষয় হলো যে দ্রুততায় বিচারপতি অভিজিৎ নিমেষে রাজনৈতিক অভিজিৎ হয়ে গেলেন, তাতে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার একটি দরজা খুলে গেলেও প্রমাণ করা যথেষ্ট প্রশ্ন তোলাদের পক্ষে কঠিন, এমনকি প্রমাণ করতেই পারবে না অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে, কারণ তার রায়ের সঙ্গে রাজনীতির কোনো যোগ যাতে কখনো জড়ায় তা তিনি চাননি। আগাম মার্জনা চাইছি, এটা মহামান্য বিচারপতিদের প্রতি কোনো রকম অনাস্থা বা অসম্মান প্রকাশের উদ্দেশ্যে বলছি না। তবে আমাদের মনে রাখতে হবে, একজন মন্ত্রী দুর্নীতিগ্রস্ত হলে গোটা সরকারের গায়ে তার ছাপ পড়ে। একজন নেতা চুরি ধরা পড়লে বলা হয় ওটা চোরের দল, এটাই বাস্তব। পদে থাকাকালীন একজন বিচারপতির রাজনৈতিক অবস্থান ও মনোভাব কী ছিল, অভিজিতের ভূমিকা থেকে এখন সেটা দিবালোকের মতো পরিষ্কার, সেই প্রশ্ন তুলছেন অনেকে। রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখলে তৃণমূল যেভাবে সম্ভবের সুযোগ নেবে তার বিভিন্ন নির্দেশ, বিভিন্ন পর্যবেক্ষণ সেভাবেই দেখা হবে। বারবার প্রশ্নের আঙুল তোলা হবে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে। বস্তুত ভোটের ময়দানে অভিজিৎ তার প্রতিপক্ষকে সেই সুযোগ করে দিলেন, বলা যায় তিনি মমতার দলের বন্ধু হলেন। অবশেষে তাপস প্রসঙ্গ, এখানেও বিতর্কের উপাদান। আচমকা লোকসভা ভোটের মুখে দলীয় এবং বিধায়ক উভয় পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন তৃণমূলের পুরনো নেতা তাপস রায়, যোগ দিলেন বিজেপিতে। তার সম্পর্কে বিরাট কোনো দুর্নীতির অভিযোগ আগে শোনা যায়নি। পুরনিয়োগ নিয়ে অভিযোগের সূত্রে তার বাড়িতে কিছুদিন আগে ইডির হানা, তাই অনেকের মনেই বিস্ময় তৈরি হয়েছিল। তার বিজেপিতে যোগদান সেই দিকে কিছুটা অর্থবহ মনে হতে পারে। তবে ইডি হানার পর থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তাপসের ক্ষোভ জমছিল তা আগে জানিয়ে দিয়েছিলেন তিনি। প্রশ্ন, বিজেপি তাকে কিভাবে ব্যবহার করবে? শোনা যাচ্ছে উত্তর কলকাতায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী, লোকসভায় তৃণমূলের প্রার্থী প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে প্রার্থী করা হতে পারে। সুদীপের সঙ্গে তাপসের অহিনকুল সম্পর্ক তৃণমূলে সুবিদিত। আবার তৃণমূলের অন্দরে ভারসাম্য দাঁড়িপাল্লায় তাপস ছিলেন বৃদ্ধতন্ত্রের বিরুদ্ধ গোষ্ঠীতে। এবার দেখা যাক, তাপসের কাছে সুদীপ হারলেন তাহলে কি শুধুই বিজেপি, নাকি আড়ালে হেসে কেউ কেউ বলবেন দেখ কেমন লাগে।